কিছু বলবে? হ্যাঁ বাবা, এর আগে আমি কোনোদিনও আপনার কোনো কেসে মাথা ঘামাইনি, কিন্তু আজ মাথা ঘামাচ্ছি। যেভাবে আপনার মক্কেল কিরণকান্তি বানাচ্ছে আর আপনার পরিবারের হবু জামাই কৃপান ব্যানার্জির পরিবারকে ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সকলের সামনে অসম্মান করেছে, তার লাইভ টেলিকাস্ট হয়েছে, জনগণ দেখেছে, বাবা বাবা এই অপমানের শোধ আপনাকে নিতে হবে, নিতেই হবে। আপনি ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে উচিত লেসন দেবেন, এমন লেসন দেবেন যাতে ওই অ্যাডভোকেট গাঙ্গুলি আপনার বিরুদ্ধে কোটে আর দাঁড়ানোর সাহস না পায়। আর রইল পদ্মর কথা, ওকেও বুঝিয়ে দেবেন ওর জায়গাটা ঠিক কোথায়। বাবা আপনাকে জিততে হবে, আপনাকে জিততেই হবে। তুমি যে মুখ্যমস্ত্র তুলে দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। এতক্ষণে হয়তো টাকাটা অ্যাকাউন্টে ঢুকেও গেছে, এরপর যে সিন ক্রিয়েট হবে তুমি ভাবতে পারছো না, তবে সেটা আজ করব না, সেটা তোলা থাকবে আমার শেষ অস্ত্র হিসেবে। ততক্ষণ খেলাটা চলুক, আসি। বাবা আপনি যখন ফিরবেন তখন যেন আমরা পরিবারের সবাই লাইভ টেলিকাস্ট দেখি যে আপনি কেসটা জিতেছেন। আর ওই অ্যাডভোকেট গাঙ্গুলির পরিবারকে উচিত শিক্ষা দেবেন আপনি, ওই মেয়েটিকে বুঝিয়ে দেবেন যে ইউ আর দ্য বেস্ট। আমি তোমার মতোই পুত্রবধূ এই পরিবারে চেয়েছিলাম। আমি সত্যিকে বুঝিয়ে দেবো যে তুমি সব দিক থেকেই উপযুক্ত। চলো। হ্যালো, আজকে ভুলেও কোর্টের ধার মারাস না, আজকে তোর আদালতের শেষ দিন। আজকের পর থেকে ওই আদালত চত্বরে তুই মুখ দেখাতে পারবি না। আমি জানি তুই কি চাইছিস, সব কিছুর বিনিময়ে তুই তোর বরকে চাইছিস, আর আমি সব কিছুর বিনিময়ে পদ্মর বিচার চাইছি। দেখা যাক কে জেতে। রাখছি। নাম্বার C-34/23
সুজো আমি আসামি কৃপান ব্যানার্জিকে কাঠগড়ায় ডেকে পাঠানোর জন্য আপনার কাছে পারমিশন চাইছি আর সেটার জন্য আমি নোটিশ আগেই সাবমিট করেছি আর নোটিশ সার্ভ হয়ে গেছে হুজুর আসামি হাজির আছে পারমিশন গ্রান্টেড কৃপান ব্যানার্জি হাজির হাত দিয়ে বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম কৃপান ব্যানার্জি একটু আগেই তো ডাকলেন বললেন তো কৃপান ব্যানার্জি আপনার নামটা কি কৃপান ব্যানার্জি শুনতে পেয়েছেন বাবার নাম কিরণ কান্তি ব্যানার্জি কি করেন আপনি কি করি মানে কাজটা কি করেন না মানে সেরকম ভাবে আমি কোনো কাজ করি না করবেনই বা কি করে বাবার পয়সা ওরাচ্ছেন কলকাতার চার পাঁচটা নামি দামি ক্লাবের মেম্বার আপনি সেখানে যখন তখন যাচ্ছেন মদ্যপান করছেন রাতে ডিস্কে যাচ্ছেন সঙ্গে গার্লফ্রেন্ড একবারে লাগাম ছড়া একটা উশৃঙ্খল জীবন Objection, Your Honor. উনি আমার বক্কেলকে পার্সোনালি অ্যাটাক করছেন। Objection sustained. আপনি কেস সংক্রান্ত প্রশ্ন করুন। Thank you, Your Honor. কৃপান ব্যানার্জি, আপনি বলছেন যে সুইমিং পুলের ধারে বসে আপনারা সকলে মিলে আড্ডা মারছি। আর সেই সময় অ্যাডভোকেট মুখার্জি, আপনি খেয়াল রাখবেন। তো সুইমিং পুলের ধারে বসে যখন আড্ডা মারছিলেন তখন সেখানে পদ্ম উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে সে আপনার সাথে গল্প করতে চায় আপনার সাথে মিশতে চায় আপনার কাছে আসতে চায় তাই তো আর তারপর সে আপনার সাথে ড্রিঙ্ক করে উচ্ছৃঙ্খলতা করে তারপরে নেশাগ্রস্ত অবস্থায় সুইমিং পুলে পড়ে যায় অ্যাডভোকেট মুখার্জি আপনি কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ সুইমিং পুলে পড়ে যায় তারপরে সে আপনাকে নানা রকম প্রস্তাব দেয় মানে কুপ্রস্তাব আপনি ভয় পেয়ে যান ভয় পেয়ে গিয়ে রীতিমতো শঙ্কিত হয়ে যান আপনি তারপর পদ্ম আপনাকে থ্রেট করে আপনাকে হুমকি দেয় আপনাকে ব্ল্যাকমেল করে তাই তো অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি অ্যাডভোকেট ভজন মিত্তি খেয়াল রাখবেন হ্যাঁ আপনাকে পদ্ম থ্রেট করে থ্রেট করবার পরে আপনাদের মধ্যে হাতাহাতি হয় তারপরে পদ্ম আপনাকে আঘাত করে কিন্তু এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না যে পাঁচটা হাট্টা গাট্টা জোয়ান ছেলেকে পদ্ম মেরেছে তাও আবার নেশাগ্রস্ত অবস্থায় পুরোটা মিথ্যে আর পুরোটা সাজানো সেটা আমি জানি যাই হোক তারপরে আপনি সেখান থেকে থানায় যান থানায় গিয়ে আপনি ডায়েরিটা করেন তাই তো ঠিক তাই তাই ডায়েরিটা আপনি ঠিক কখন করেন রাত্রিবেলা ঠিক কখন করেন ডায়েরিটা কি ধরনের ভাষা এটা অ্যাডভোকেট মুখার্জি আপনি ট্রান্সলেট করতে পারবেন আমি তো কিছু বুঝতে পারছি না পরিষ্কার ভাষায় বলুন ডায়েরিটা কখন করা হয়েছিল ওই সাতটা থেকে সাড়ে সাতটা সাতটা না সাড়ে সাতটা ঠিক করে বলুন সাতটা না সাড়ে সাতটা আমি জিজ্ঞেস করছি যে আপনার সাথে কত টাকায় রফা হয়েছিল হুজুর হুজুর আমি আমি কোনো টাকা চাইনি আমার মতো সমস্ত মেয়েরা যারা বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করে তারা
তারা সবাই সম্মান চায়। কেন আমাদেরই অত্যাচারিত হতে হয়? কেন বারবার আমাদেরই লোভের শিকার হতে হয়? হুজুর, ইদানীং আমার কাছে এমন এভিডেন্স আছে, এই যে ভরা কোটে সিন ক্রিয়েট করার চেষ্টা, সেটা ব্যর্থ হবে। কি এভিডেন্স? সেদিন ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ। গীতা এলএলবি, গীতা এলএলবি।